checking purpose, I'll start presenting. So, if चलছে আর শুক্রবার নিরামিষ দিন তাই নিরামিষ রান্না হচ্ছে এখন বসিয়েছি ঢেকি শাক হবে এখন এটা আমি মেথি ফোড়ন আর ঢেকি শাক একটু লম্বা লম্বা করে কেটে হলুদ লবণ দিয়ে বসিয়েছি এটা ঢেকি শাক চচ্চড়ি হবে এটা খানিকটা ঢেকি শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে এখনো একটু বাকি আছে সিদ্ধ হওয়ার একটু সিদ্ধ হোক এটা সিদ্ধ হয়ে আসছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিব এখানে দিব সরষে বাটা এটাতে আছে সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিব এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢেকে দিব 5 মিনিটের মতো এটা আবার ঢাকা থাকবে তো কি দিয়েছি এটাতে আমি তেল মেথি ফোড়ন আর ঢেকি শাকটা লম্বা লম্বা করে কেটে দিয়েছি এই যে আলু দিয়েছি এটাতে আর হলুদ লবণ আর সরষে আর কাঁচামরিচ বেটে এখন দিলাম এটা একটু আবার সিদ্ধ হবে আর কেটে রেখেছি আম পাকা আম আর টমেটো এটা দিয়ে চাটনি হবে আর এখানে আমি অলরেডি রান্না করে রেখে দিয়েছি এই যে এটা হলো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে কাল রাতে করেছিলাম চিকেন কিন্তু চিকেন তো আজকে খেতে পারবো না চিকেনটা অল্পটুকু খেয়েছি আর অল্পটুকু ফ্রিজে থেকে গেছে সেটা কাল খেতে লাগবে আর এই যে এটা আমার হচ্ছে এটা যখন আবার সুন্দর করে সবকিছু সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হয়ে যাবে একটু জল দেব ওটাতে আর তারপর কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব এটা হলো ঢেকি শাক চচ্চড়ি আমরা এটাকে ঢেকি শাক চচ্চড়ি বলি বাকিরা কে কি বলে আমি জানি না তারপর কে কেমন আছেন বলুন তারপরের ক্লাস আর শেষ হচ্ছে না এখন বসে টিচার চলে গেছে এখন এমনিতে নিজের হোমওয়ার্ক করছে ভীষণ অসুবিধা হচ্ছে অনলাইন ক্লাস একটার পর একটা একটার পর একটা বেচারি শান্তিই পাচ্ছে না এটা শেষ হয় তো ওটা ইস কি অবস্থা তো আমি ঢেকির শাকটা বসিয়ে রেখে এসেছি ওটা একটু সিদ্ধ হলে নামাবো আর সকাল থেকে আজকে আপনাদের সামনে আসতে পারিনি যেহেতু দেখেছেন আমি সকালবেলা চুপ করে গেছিলাম বলছিলাম অনলাইন ক্লাস হচ্ছে ওর টাপুরে তো এই জন্য কথা বলিনি এখন জাস্ট শেষ হলো ওর ক্লাস এই জন্য আবার আমি ব্লগটা শুরু করলাম সকালবেলা ক্লাস হওয়ার পর ওকে আগেই ব্রেকফাস্ট খাইয়ে বসিয়ে দিয়েছিলাম ক্লাস করার জন্য আর আমরা পরে খেয়েছি দেখলেনি খেয়েছিলাম আজকে গোলা রুটি এটা চিনি দিয়ে না টাপুর মিষ্টি দিয়ে খায় আমরা ওটাতে কারি পাতা কাঁচামরিচ আদা ওটা দিয়ে খেয়েছি সঙ্গে আচার
আর খেয়েছিলাম আম। ওই আমের কিছুটা আম বেঁচে গেছিলো, ওটা দিয়ে এখন আমি চাটনি বানাবো। আমের চাটনি, পাকা আমার চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তারপর পাকা আমের চাটনি শুনে হিং করছে, ও খুব ভালোবেসে খেতে পাকা আমের চাটনি। তো ওইদিকে আসছে প্রচুর বানর। এখন আপনাদেরকে আমি বানরগুলো দেখাতে পারি না। পূজা, বানর 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 বান্দর গোল কেন আছে? ভাষার একদম হালার টাইপ করে দেই আমি, সবার সঙ্গে সব রকম ভাষা বলতে বলতে আমার নিজের ভাষাটা কোথায় যেন লুকিয়ে গেছে। তো এইভাবেই মানাতে লাগবে, উপায় নেই আমার। আর ওয়েদার খুব বাজে, চলুন বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। তবে আমার বন্ধুরা যে যারা ওয়েস্ট বেঙ্গল সাইডে আছে তাদের প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর লোকজনের অবস্থা খুব খারাপ, খুব খারাপ লাগছে। এইদিকে তো এই মহামারীর জন্য অবস্থা সবারই টাই, তারপর আর এই মহা প্রলয়ই বলবো, প্রলয় হচ্ছে চারিদিকে, কি যে হবে ভগবান জানে। খুব খারাপ লাগছে, নিউজে দেখছি। আমরা অত আমরা এফেক্ট হয়নি, একটুকু এফেক্ট হয়নি, কিন্তু দিনটা দুদিন ধরে একদমই খারাপ আছে। আর ওইদিকে দুইটা আমি বেডরুমের জানলা দিয়ে দেখাচ্ছি, খুব ওয়েদার খারাপ, খুব খারাপ ওয়েদার। বৃষ্টি আসবেই মনে হচ্ছে এখনই। যতটুকু হাত যাচ্ছে দেখাচ্ছি, এদিকে প্রচুর কাপড় মেলা হয়েছে কিন্তু ওগুলো শুকাবে না। এটা এটা আমার এখানে আমার মুরগি থাকে, মুরগির ঘর এটা। এর অবস্থা দেখলেন, আমাদেরটাও ভালো না, খুব খারাপ চলছে। আর এদিকে চলুন আমার এটা কি পজিশন দেখে নিই। এই যে এটা প্রায় হয়ে আসছে, হয়ে গেছে সব কিছু, কিন্তু এটাতে আমি একটু একটু জল দিব, একটু জল দিয়ে নামিয়ে দেব। এদিকে বসেছে ভাত, ভাত বসেনি, ভাতের জলটা বসেছে, সব ঠিক পারফেক্ট হয়ে গেছে। আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা তেল। ব্যাস বন্ধ করে দিলাম। এই যে এটা এই হয়েছে, এটা চাল কুমোর ভাজা ডালের সাথে। এটা চাল ভিজিয়ে রেখেছি, চাল বাটা দিয়ে চাল কুমোরের বড়া হবে। দিয়ে দিয়েছি তেল, এটা আমের চাটনি হবে। আর দেবো পাঁচ ফোড়ন আর শুকনা লঙ্কা ফোড়নে। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু আগে দিলাম কারণ টমেটোগুলো শক্ত শক্ত থাকে। আমটা একটু পরে দেবো কারণ আমটা পাকা আছে। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে আমি এটা ঢেকে দিব, পরে আবার নুন দিব, কিন্তু এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকতে হবে এটাকে। টমেটোটা নরম হয়ে আসছে, দিয়ে দিব আম। এখানে আছে বাতাসা, নকুলদানা, যেগুলো আমার পুজোতে প্রসাদ দিই ওগুলোই দিয়ে দিব, এগুলো থাকে আমার বোতলের ভিতরে। আর দিয়ে দিব আবার নুন, স্বাদ মতো নুন। একটু হলুদ গুঁড়ো, এইদিকে হচ্ছে ভাত। আর এখানে চাটনি,
অলরেডি হয়ে গেছে চাটনি, আম টমেটোর চাটনি, এটা আমি গ্যাসটা বন্ধ করে দিই, এটা হয়ে গেছে। এই যে আমার চাটনি রেডি, চালকুমার বড়াটা এটা খাওয়ার সময় আবার ফ্রাই করে নিব ভালো করে, আর গরম গরম খাবো। এখন আপাতত আমার লাঞ্চ বানানো শেষ, তো এখন আমি যাব চানে, একে একে করে সবাই চানে যাব, তারপর খাওয়া দাওয়া। তো এখন আপাতত রাখি, টাটা। গুড ইভিনিং। দুপুরবেলার পর থেকে আর আসতে পারলাম না, কারণ আবার দুপুরবেলার থেকে আবার লাঞ্চের পরে টাপুরের আবার অনলাইন ক্লাস ছিল, তাই আবার আসতে পারিনি সামনে। তো এখন চা খাচ্ছি মা মেয়ে বসে, ওর সাড়ে চারটার সময় একটা, সাড়ে পাঁচটা একটা ক্লাস শেষ হয়েছে। তো মা মেয়ে বসে এখন চা খাচ্ছি, আর এদিকে বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো নয়, বৃষ্টি বৃষ্টি ভাব পড়ে আছে। কি হয়েছে? আর এই অনলাইন ক্লাস করে করে মেয়ের একেবারে এই ঘাড়ের এই জায়গাটা পুরা ব্যথা, বলতেছিলাম গর্দন, ঘাড়ের এই জায়গাটা পুরা ব্যথা হয়ে আছে, এখন এই 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 করছে। অনলাইন ক্লাস বাধ্যতামূলক করতে হচ্ছে, কিন্তু স্টুডেন্টের জন্য খুব একটা ভালো ব্যাপার নয় এটা। স্কুল যাওয়া আসা করাটাই বেটার, তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, ওরা ফুর্তিতেও থাকে। আর ভাবছি ব্লগটা এখানেই শেষ করে দেব, কারণ সেদিন দেখিয়েছিলাম আমার একটা লাইভ সেশন চলছিল। ব্লগটা যদি না দেখে থাকেন প্লিজ, আমার একটা ব্লগ আগের ব্লগটাতে আমি দিয়েছিলাম, ওটা প্লিজ দেখে নিন। আমার আর আমার মেয়ের একটা নাচের লাইভ সেশন চলছিল, তো সেই পেজেই আজকে আরও অন্যরা ডান্স করবে, আমার ফ্রেন্ডরা আছে, আমার ছোটো বয়সে আমার ছোটো বোনেরা আছে, সবাই নাচ করবে।